আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেরিন আফরিন জোহা। আবারও আমি চলে এসেছি একটি নতুন কবিতা নিয়ে, কবি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কবিতা কর্তা বাবুর হাতি। কর্তা বাবুর যাচ্ছে হাতি, থপাস থপাস থপাস, কলার খোসায় পা পড়তেই মাঝ রাস্তায় থপাস। এই রাম সিং, ওঠাও হাতি, চেঁচিয়ে বলেন কর্তা। ভুঁড়ি নিয়ে সিংজি বলে, হাতি কমে ডরতা, আমলো যা। তাই বলে কি হাতি আমার শুয়ে থাকবে পড়ে? কর্তা বলেন, ওইখানেতে ভুয়ে সকাল সন্ধ্যা দিস্তে দিস্তে খাচ্ছ রুটি সেটে, সেসবগুলো যাচ্ছে কোথায়, থাকছে না কো পেটে? ভুঁড়ির বহর তিন মনটা কুস্তি অত করো, বাচ্চা হাতি তুলতে এখন কাঁপছ থর থর। সুর ধরছি নিজেই আমি লেজের দিকটা ধরে, উস্কো উঠাও দৌড়ে গিয়ে হেয় মারি করে। এই কায়দায় উঠলো হাতি অর্ধেকটা শেষে, পিছলে আবার শুয়ে পড়লো রাম সিংকে ঠেসে। হাতি কোলে মাটির ওপর রাম সিং দুমপটাস, সঙ্গে সঙ্গে ধুম্বুবুড়ি ফটাং করে ফটাস। বন্ধুরা, কেমন লাগলো আমার আবৃত্তি? যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।